কারণ আমার খারাপ থাকার কোনো খবর আপনার কাছে গেছে নাকি? না, ওই মাঝখানে কি একটা সমস্যা হয়েছিল না? ও, মেন্টাল হসপিটালের কথা বলতেছেন? আরে ওই জায়গায় থাকা যায় না কিন্তু, সব পাগল। না না, ফাইন, আমি কোনো সমস্যা নেই। কি ব্যাপার চেয়ারম্যান, তোমার একটু চিন্তিত মনে হইতেছে? আর বলেন না ভাই, আপনি তো গ্রামে থাকেন না, বাইসে গেছেন, কোনো ঝামেলা পোহাইতে হয় না। আমার তো দুনিয়ার ঝামেলা নিয়ে থাকতে হয়। আমি কি কম ঝামেলা আছি? একদিকে ব্যবসা, আরেক দিকে রাজনীতি, অনেক ঝামেলা। তো বলো, কি বিষয় তোমার? আচ্ছা, কবির কি আসছিল আপনার কাছে? কবির? হ্যাঁ, কবির আসছিল। তো আমার কথা কিছু বলছিল না? তোমার কথা তো তেমন কিছু বললো না, আমাকে বললো যে আমারে সাপোর্ট দিবে। কবিরের সঙ্গে তোমার তো একটা ঝামেলা আছেই আমি জানি। তুমি নাকি ওর পুকুরের একটা অংশ দখল করছো নাকি? সামান্য একটা ঘটনা, এইটা নিয়ে একটু কথা ঘটি, একটু রাগারাগি এই আর কি। তো সেইটা কে যেন ওই ব্যাটার কানে একবারে তিল রে তাল বানাইয়া লাগাই দিচ্ছে, কান মরে দিয়েছে। আর সেও একবার উত্তেজনার বশবর্তী হইয়া আমার নামে মামলা করেছে। তাই নাকি? ভেরি স্যাড। কাকা কাকা, উঠেন! আরে আমার জায়গায় আমি বসবো, আমি কি বসবো? আরে দেখো, এমন হবে না, উঠেন উঠেন, যান, ওই জায়গায় বসেন, এখানে সিট ডাউন প্লিজ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আই এম অলওয়েজ ফাইন। কারণ আমার খারাপ থাকার কোনো খবর আপনার কাছে গেছে নাকি? না, ওই মাঝখানে কি একটা সমস্যা হয়েছিল না? ও, মেন্টাল হসপিটালের কথা বলতেছেন? আরে ওই জায়গায় থাকা যায় না কিন্তু, সব পাগল। না না, ফাইন, আমি কোনো সমস্যা নেই, সুস্থ, আলহামদুলিল্লাহ। ও, তোমরা পার্সোনাল কথা বলতেছিল? সরি, এক্সট্রিমলি সরি। ওর কথায় কিছু মনে করো না, কখন যে কি কয় কোনো কিছু ঠিক নাই, বুঝছো? ওরও অসুবিধায় আসি। আচ্ছা কও, তুমি কি কইতেছিলা? ইকবাল ভাই, আমি অনেক কাজকাম ফেলাই আসছি, আজকেই চলে যাব। আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম। বলো। এই যে কবির খুব ঝামেলা করতেছে, আমাদের এলাকার জসি, সে নাকি তার দুঃসম্পর্কের সম্বন্ধী হয়, তো সেই পাওয়ার খাটাইয়া সে খুবই ঝামেলা করতেছে। ভাই, কবির তো আপনার খুব মানে, আপনার কথা শোনে, এখন আপনি যদি একটু করে বুঝাই শুনে কইতেন তাইলে আমার মনে হয় মামলাটা তুইলে নিত। ব্যাপারটা হইল, আরে বেরি স্যার, তুমি শোনাই, আব্বা মামলা দিছে, আব্বা মামলা তুলে দিব, সমস্যার তো কিছু আমি দেখতেছি না, এই জায়গায় রাইট জায়গায় আসছেন আপনি। মামলা দেওয়া হয়েছে মানে? চাচা টেনশনের কিছু নাই, আমি আপনার ভাইয়া বলতেছি, শোনেন। ওই কবির চাচা আসছিল তো, তখন এই জমি জমার প্রবলেমের কথা আব্বার কাছে বলছে, তখন আব্বা বলছে মামলাটা করে দাও, জেলের ভাত খাও, সিধা হয়ে যাবে। তো জেলের ভাত খাওয়ার আগেই তো আপনি সিধা হয়ে গেছেন, চলে আসছেন। নেওয়াজ, কি আব্বা ভুল বলছি আমি? না, ঠিকই বলছো, তুমি সবসময় ঠিক কথাই বলো, কি যে কয় না কয় তার কোনো ঠিক নেই। শোনেন, জেলটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, আপনি রাজনীতি করেন না, হ্যাঁ, ছোটোখাটো লিডার, জেল না খাটলে বড় লিডার হইতে পারবেন না। আমার দিকে দেখেন, আমি আমি জেল খাটা একজন মানুষ, দ্যাটস ওয়াই আই নো হোয়াট ইজ পলিটিক্স, পলিটিক্সটা বুঝি আমি। এই ফ্যামিলিতে একমাত্র আমি রাজনীতির জন্য জেল খাটছি, আমি সেই পার্সোনাল। হ্যাঁ, ওই জেল খাটছে, আর কেউ খাটে নাই, তোমরাই কথা কও। না না, আমি পেশাব করতেছি এখন, পেশাব নিচে কি দেখেন? পান করতেছি।